কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একদম ঝাঁকানাকা 4টা কিচেন টিপস নিয়ে চলে এসেছি। এই টিপসগুলো অনেক অনেক উপকারী, আশা করব যে আমার ভিডিওটা আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে এবং অনেক উপকৃত হবেন। তো আজকে প্রথম টিপসটা হচ্ছে, বন্ধুরা, আমরা যে পারফিউমটা ব্যবহার করি, পারফিউম যখন আমরা স্প্রে করি তখন অনেক সময় অল্প একটু থাকার পরে পারফিউমের গন্ধটা চলে যায়। আজকে আমার একটা টিপস দিব আপনাদেরকে, যে পদ্ধতিটা আপনারা অবলম্বন করলে পারফিউমের এই যে একটা সুন্দর ঘ্রাণ, এটা অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হবে। তো চলুন দেখি সেটা কিভাবে। এই যে আমি একটু স্প্রে করে নিচ্ছি। স্প্রে করে নেওয়ার পরে যখন একটু শুকিয়ে যাবে পারফিউম, তারপরে যদি এরকম একটু ভ্যাজলিন এখানে একটু এভাবে করে লাগিয়ে দেওয়া যায়, একটু শুকানোর পরে, কিন্তু যখন পারফিউমটা শুকিয়ে যাবে সামান্য একটু এরকম করে একটু লাগিয়ে রাখা যায়। এভাবে করলে অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হবে। তো বন্ধুরা, এই টিপসটা কেমন লাগলো? চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেক সময় বেশি করে ডিম নিয়ে আসি, আবার ফ্রিজের যে বক্সে আমরা ডিমটা রাখি, কিছু কিছু ক্ষেত্রে হয় যে বেশি করে ডিম নিয়ে আসা হয়ে গিয়েছে, বক্সের মধ্যে আর জায়গা হচ্ছে না, বা বাইরে যে রাখবো ফ্রিজে অন্যান্য খাবার বা জিনিসপত্রে ভরা একটা জিনিস। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা টিপস দিব যেটা আপনারা ফলো করলে খুব অল্প জায়গায় অনেকগুলো ডিম ফ্রিজে রাখতে পারবেন। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা জলের বোতল। দেখতেই পাচ্ছেন আপনারা, জলের বোতলের এই যে এখান থেকে আমি একটু কেটে নিব। জলের বোতলটা কেটে নিয়েছি আর এবারে এর মধ্যে এই ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই যে ডিমগুলো দিয়ে দিয়েছি আর এবারে এই যে মুখটা, এই মুখটা এখানে দিয়ে বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এরকম করে ফ্রিজের মধ্যে যদি রেখে দেন ডিমগুলো, জায়গাও কিন্তু অনেকটাই কম লাগবে। তো বন্ধুরা, এই টিপসটা কেমন লাগলো? চলে যাচ্ছি পরবর্তী টিপসে। লাগবে হচ্ছে একটা এরকম সাইজের বোতল, স্প্রাইট বোতল। এই বোতলটার এখান থেকে আমি কেটে নিব মুখের এই অংশ থেকে। মুখের এই অংশটা কেটে নিয়েছি আর এবার এটা দিয়ে এত সুন্দর একটা জিনিস হবে আপনারা অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা দেখেন, এই যে ব্রাশগুলো, এই ব্রাশগুলো আমরা বাচ্চাদের ফিডার পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করি, পাশাপাশি আমরা অনেক সময় গ্লাস মাজার ক্ষেত্রে হাত দিয়ে মাজি না, এটা ব্যবহার করি। আর মেঝে রেখে দেই, রাতে এর উপর তেলা পোকা আসে, ময়লা পড়ে, অনেক পোকামাকড়ের উপর ঘোরাফেরা করে। পরবর্তীতে আমরা ব্যবহার করলে এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি, আর বাচ্চারা দ্রুতই অসুস্থ হয়ে যেতে পারে। তার জন্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এভাবে দিয়ে দিলাম, মুখটা এভাবে বন্ধ করে রেখে দেই, যদি একদম সেফ থাকবে, কোনো তেলা পোকা মশা মাছি কোনো কিছু এর উপরে কিন্তু আসবে না। কারণ এই টিপসটা কেমন লাগলো? চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, অনেক সময় কিন্তু আমাদের জুতা বা স্যান্ডেলের যে বক্সগুলো থাকে সেই বক্সগুলো আমরা হারিয়ে ফেলি। তো হারিয়ে ফেললে কি হয়, কোথায় রাখবো? বাইরে রাখি, আর বাইরে রাখলে এটা অনেক বেশি নোংরা হয়ে যায়, সেটা হোক বড়দের হোক ছোটদের জুতা। তো এর জন্যে একটা সুন্দর টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি এইখানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম সাইজের একটা কন্টেইনার, আর এর মধ্যে এখন এরকম করে এই যে এটা আমি বাচ্চাদের জুতা দিয়ে দেখাচ্ছি আর কি, এর মধ্যে যদি এরকম করে রেখে দেন, এরকম করে ভরে রেখে দিয়ে তারপরে যদি এই মুখটা বন্ধ করে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু এটা একদম সুন্দর থাকবে, কোনো ময়লা ধুলো এর উপরে একদম পড়বে না। আর যদি এমন হয় যে আপনার বড়দের ক্ষেত্রে এরকম হয়েছে, জুতার যে বক্সটা থাকে বা কোনো যে কোনো স্যান্ডেলের বক্স সেটা হারিয়ে ফেলেছেন আপনি, সেক্ষেত্রে কী করবেন সেটাও বলে দিচ্ছি। এইখান থেকে একটু মুখটা কেটে নেবেন, পুরো চারপাশ থেকে কেটে নিয়ে আমি যেভাবে দেখাইলাম ঠিক সেভাবে যদি আপনারা রাখেন, তাহলে একদম ধুলো ময়লাও লাগবে না আর সুন্দর থাকবে আপনার পছন্দের শুগুলো বা যে কোনো স্যান্ডেলগুলো। তো বন্ধুরা, এই টিপসটা কেমন লাগলো? আজকে আমি টোটাল 4টা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কোন টিপসটা ভালো লেগেছে সবচেয়ে বেশি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে মনে হয় একটু হলে হেল্পফুল, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আপনারা আমার পেজটা ফলো করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, দেখা হবে আবার।